বিজেপি ক্ষমতায় এলে আর সাংবিধানিক ভাবে নির্বাচন হবে না, ওয়ান নেশন ওয়ান ইলেকশন একটি প্রহসন। সোমবার দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা থেকে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায় শীর্ষে সিনিয়র মাদ্রাসা ময়দানে প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে আয়োজিত জনসভায় যোগ দিয়ে ঝাঁঝালো বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে সকাল থেকে মঞ্চস্থলে ভিড় জমায় দূর দূরান্ত থেকে আসা কর্মী সমর্থকেরা। এদিনের সভায় প্রার্থী ছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, গোলাম রব্বানি, বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ সহ অন্যান্যরা। আবাস থেকে 100 দিনের কাজের টাকা আটকে রেখে বাংলাকে বঞ্চিত করেছে বলে এদিন কেন্দ্রকে তোপ দাগেন তৃণমূল নেত্রী। এদিনের জনসভায় মুখ্যমন্ত্রীর মুখে উঠে আসে ওয়ান নেশন ওয়ান ইলেকশন প্রসঙ্গ। বিরোধীদের দমিয়ে একছত্র ক্ষমতা বিস্তারে কেন্দ্র সরকারের এই প্রয়াসকে তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম এবং কংগ্রেসকে বিজেপির জোট হিসেবে দাবি করেন তিনি। এরা সংখ্যালঘু ভোট কাটার জন্য বিজেপির টিম হিসেবে কাজ করছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্যে উঠে আসে এনআরসি প্রসঙ্গ। ফলে এই অনৈতিক কর্মকাণ্ড বন্ধে তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানান মুখ্যমন্ত্রী। ওয়ান নেশন ওয়ান ইলেকশন, আগামী দিন যদি মোদি আসে দেশে আর কোনো নির্বাচন হবে না, কোনো ধর্ম থাকবে না, কোনো মানুষ থাকবে না। এই সরকার ফেলা অত সহজ নয়। গোয়ার সরকার ফেলেছ, মহারাষ্ট্রের সরকার ফেলেছ, ঝাড়খণ্ডের সরকার ফেলতে গেছিলে, অনেক সরকার ফেলেছ, অরবিন্দকে জেলে আটকে রেখেছ, একমাত্র ট্রাইবেল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে আটকে রেখে দিয়েছ, আমাদের অনেক নেতা নেতাকে জেলে আটকে রেখে দিয়েছ। যারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে তারা বিজেপির দুটো চোখ, একটা সিপিএম আর একটা কংগ্রেস। বিজেপি এদের অনেক কিছু দেয় পরিবর্তে যাতে সংখ্যালঘুদের ভোটটা কাটে। আজকে বলুন না, রোজ এক কথা করে বিবৃতি, 100 দিনের কাজের টাকা দিল না, বাংলার বাড়ির টাকা দিল না, মা বোনদের সম্মানিক দিল না। আজকে বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার তুলে দেবো। আমি বলি এত বড় সাহস তোমার! আমার ইচ্ছা হলে তোমাদের আমি অন্য ভাষায় অ্যাটাক করতে পারতাম, কিন্তু তোমার ভাষা আর আমার ভাষা এক নয় বলে আমি তাই বলে গেলাম। বিজেপি বাবুরাম সাপুড়ে চোখে আগুন, কানে হচ্ছে একেবারে সাপের ফোনা, ফোনার বিষ, তাকালেই মনে হবে ওরে বাবা কেউ তো সাপে আগুন বেরিয়ে আসছে।